যোথিকা আক্তার যোথি বলেছেন, বর্তমানে বেশিরভাগ বেসরকারি ক্লিনিকে রোগীদের বুঝিয়ে গর্ভবতী নারীকে অকারণে সিজার করা বিধায় সরকারি হসপিটালে নর্মাল ডেলিভারি করতে যায়, কিন্তু সেখানে মাঝে মাঝে পুরুষ ভিজিটর প্রবেশ করতে পারে বিধায় পর্দা লঙ্ঘনের একটা আশঙ্কা থাকে। এই অবস্থায় সিজার এড়াতে যদি সরকারি হসপিটাল থেকে সেবা নিতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও পর্দা নষ্ট হয় তাহলে কি সেবা নেওয়া যাবে, জায়েজ হবে? তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এটা যে সমস্যার কথা আপনি বলেছেন এটা তো এমন সমস্যা না, আপনি নিজে উপস্থিত থাকবেন, একজন মহিলা ডেলিভারি হতে যাচ্ছে, স্বামী কি থাকবে না সাথে, কাছাকাছি থাকবে, এবং ডাক্তারকে অনুরোধ করবেন, নার্সদেরকে অনুরোধ করবেন, তারাও তো মুসলিম, আমাদের দেশে অধিকাংশ ডাক্তার এবং নার্সরা মুসলিম, তাদেরকে বলবেন তারা যেন পর্দা পোশাকটা রক্ষা করে, পর্দাটা যেন নষ্ট না করে, বিশেষ করে ডেলিভারি কেসে মেয়েদের পোশাক ওপেন করতে হয়, ফলে এই জায়গায় যেন মহিলা গাইনোকোলজিস্ট তিনি থাকেন এবং তার সাথে কোন পুরুষ না থাকে। কারণ এখন মেয়েরা অনেক ভালো চিকিৎসক, অনেক ভালো মহিলা চিকিৎসক রয়েছে, অনেক ভালো মহিলা নার্স রয়েছে, তারা থাকলেই আসলে এটা শরীয়ত সম্মত হবে, এর বাইরে প্রয়োজনের বাইরে পুরুষদের এখানে আসতে না দেওয়া উচিত। আর অনেক সময় এমন হয় যে আসলে হসপিটাল নিয়ে এসছে কিন্তু এই সময়ে পুরুষ ডাক্তার ছাড়া আর নাই, তো এরকম অবস্থায় যদি কখনো হয়ে যায়, বাধ্য হয়ে যদি পুরুষ ডাক্তার শরণাপন্ন হতে হয়, এটা এক্সেপশনাল কেস, আশা করি আল্লাহ সেটা মাফ করে দেবেন, এবং আগে থেকেই ব্যবস্থাপনার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, তারপরে এরকম কিছু এক্সেপশনাল কেস ঘটে গেলে বাধ্যতামূলক সেটা শরিয়াতে হারামের মধ্যে পড়বে না, সীমালঙ্ঘনের মধ্যে পড়বে না, আল্লাহ তাআলা এই ভুলগুলোকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।